The single for Mamadullah takes him through to his first 100 in One Day Internationals and Bangladesh's first in World Cup history. কারো মতে সাইলেন্ট কিলার, কারো মতে দুর্দান্ত পারফর্মার, আবার অনেকের মতে আনসাং হিরো মাহমুদুল্লাহ রিয়াদ। আজ 4 ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাইলেন্ট কিলারের জন্মদিন। ১৯৮৬ সালে রাজকীয় এই দিনে ময়মনসিংহের সম্ভ্রান্ত পরিবারের জন্ম নিয়েছিলেন জাতীয় দলের এই কাপ্তান। তিন দশকের বেশি সময় পেরিয়ে তিনি আজ পা রাখলেন 34 বছরে। মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক অন্যতম ব্যাটসম্যান হিসেবে পরিচিত। নায়ক শব্দটা তার নামের পাশে না বসলেও প্রায় সবগুলো ম্যাচেই তিনি পার্শ্বনায়কের চরিত্রে অভিনয় করে বনে যান সেরাদের কাতারে। দলের সংকটময় মুহূর্ত কিংবা উপরের সারির ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে ঢাল হয়ে দাঁড়িয়ে যান এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তাই তো খেলার মাঠে নিজের স্বপ্নকে প্রতিনিয়ত তারা করে বেড়ান, আর সেই স্বপ্নের সারথি বনে গেছে কোটি মানুষের হৃদয়ে। প্রায় এক যুগের ক্যারিয়ারে অসংখ্যবার বাংলাদেশ দলকে বিপদের হাত থেকে উদ্ধার করেছেন তিনি, যে কারণে ভক্ত সমর্থক থেকে শুরু করে ক্রিকেট পাড়ায় তাকে ডাকা হয় বিপদের বন্ধু নামে। শুধু ক্রিকেটার হিসেবেই নয়, ব্যক্তি খেলোয়াড় হিসেবেও অসাধারণ চরিত্রের অধিকারী মাহমুদুল্লাহ। ক্রিকেট যদি হয় ভদ্রলোকের খেলা, তবে তিনি যেন তার যোগ্য বিজ্ঞাপন। ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপের ইংল্যান্ডের বিপক্ষে শফিউল ইসলামকে নিয়ে তার ম্যাচ জেতানোর স্মৃতি এখনও যে কোনো টাইগার ভক্তের স্মৃতিতে উজ্জ্বল। ২০১৫ বিশ্বকাপে দারুণ ক্রীড়া নৈপুণ্যে প্রদর্শন করে বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসাবে 4 নম্বরে ব্যাটিং করতে নেমে সেঞ্চুরি করার কৃতিত্ব গড়লেন তিনি। ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিবের সাথে মহাকাব্যিক জুটি গড়ে সেমিফাইনালে তুলে বাংলাদেশকে। এরকম বাংলাদেশের অসংখ্য বড় জয়ে দারুণ অবদান বাংলাদেশের আনসাং হিরোর। ২০০৭ সালের জুলাই মাসে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন জাতীয় দলের এই সাইলেন্ট কিলার। ২০০৭ সালের অভিষেক হওয়ার পর থেকে ধীরে ধীরে পরিণত হতে থাকে এই কাপ্তান, সেটা তার ক্যারিয়ার গ্রাফ থেকে স্পষ্ট প্রতীয়মান। দলের বিপদে ইনিংস মেরামত করায় মাহমুদুল্লাহ রিয়াদের দারুণ খ্যাতি, তাই তো অনেকের কাছে পরিচিত ক্রাইসিস ম্যান হিসেবে। দলের ক্রাইসিসে সতীর্থদের অবয় দিলে দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নোঙর করাতে জুড়ি মেলা ভার। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এই সাইলেন্ট ওয়ারিয়র সফলভাবে এক যুগেরও বেশি সময় ধরে পার করেছেন। লাইমলাইটে না এসেও বাংলাদেশকে উপহার দিয়েছেন অসংখ্য জয়। বাকি দিনগুলোতে বাংলাদেশের অগণিত জয়ের সাক্ষী হয়ে কাটো বাংলাদেশের এই আনসাং হিরোর। মামুনুর রশিদ, চট্টলা টিভি, চট্টগ্রাম।